সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকে যেতে চলেছি আমার একটা ফোন কেনার জন্য। আর কি ফোন কিনবো না কিনবো সবাই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আমি এখন দোকানের পাশে দাঁড়িয়ে আছি, আর এই সাইডে আছে আমাদের বেলপাহাড়ি রোড, আর তার অপোজিট সাইডে আছে আমাদের শিলদা রোড, আর এটা আছে মেন রোড। তো মেন রোডের পাশেই আছে আমাদের এই ফোন দোকানটা, আজকে এখানে ফোন নেব। আমরা দুজন দোকানের ভিতরে বসে আছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, সেজন্য ভিতরেই আছি। আর মাসি এখনও আসেনি, মাসি না আসলে ফোনটা কিনতে পারবো না। মাসি চলে এসেছে, তো সেজন্য যে ফোনটা আমি দেখে রেখেছিলাম, তো সেটা এখন আনবক্সিং করা হচ্ছে আর কি, সেটিং টেটিং করবে। আমি মনে মনে ভাবতেছিলাম যে যদি হেডফোন দিই তাহলে ভালো হবে, কিন্তু না, ফোনটা আনবক্সিং করার পর দেখলাম যে হেডফোন দেয়নি, শুধুমাত্র চার্জার আর ডাটা কেবল দিয়েছে, আর ফোনের কভারটা দিয়েছে। ফোনটা হাতে পাওয়া মাত্র আমি ক্যামেরা কোয়ালিটি চেক করছিলাম, তার জন্য কিছু ফটোশুট করে নিলাম। আমাদের ফোন কিনা কমপ্লিট হয়ে গেছে, আর এবার যেতে হবে আমাদেরকে বাড়ি, তাড়াতাড়ি যেতে হবে, তা নাহলে বৃষ্টি পড়লে আমরা ভিজে যাব, ওয়েদারটা একটু খারাপ দেখাচ্ছে। আমরা দুজন তো বৃষ্টিতে হাফ ভিজে গিয়েছি, আর এখন শিলার একটা দোকানের পাশে বসে আছি। এখানে আমরা 2 ঘন্টা ধরে বসে আছি, আর এখন বৃষ্টি পড়েই চলেছে, খুব জোরে পড়ছে বৃষ্টি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের R15-এর কি অবস্থা, এটা স্টার্ট নিচ্ছে না, তো তার কারণে আমরা এটাকে গ্যারেজে দিয়ে করে ফোন কিনতে গিয়েছিলাম, এখনও ঠিক হয়নি, দেখি কি করা যায়। গাইস, আমার হাতে দেখতে পাচ্ছ একটা পেট্রোলের বোতল, তো আমরা পেট্রোল পাম্প গিয়েছিলাম R15-এর জন্য পেট্রোল কিনতে, কারণ বাইকটাতে একটুও তেল ছিল না, তো এটা গিয়ে ওখানে ঢালবো, তারপর দেখি স্টার্ট হয় কি না। R15-টা ঠিক হয়ে গেছে, তো সেই জন্য আমরা এটাকে পেট্রোল পাম্পে নিয়ে চলে এসেছি, পেট্রোল একদম ফুল ট্যাঙ্কি করে দেবো। গাইস, পেট্রোল হাতে এসে আবার সমস্যায় পড়ে গেলাম, বাইকটা আবার স্টার্ট নিচ্ছে না, ঠিক আছে, তো সিট খুলে আবার দেখছি, মানে যেখানে ঠিক করেছিল তো সেখানটা আমরা চেক করছি আবার, যদি স্টার্ট করতে পারি তো ভালো, তা নাহলে আমাদেরকে আবার 2 কিলোমিটার ঠেলে ঠেলে যেতে হবে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর বাইকটা আমরা স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে, যদি না স্টার্ট করতে পারতাম তাহলে কিন্তু আমাদেরকে বাইকটা ঠেলে ঠেলে আসতে হতো। আর এখন আমি চুল কাটাবো বলে স্যালুনের মধ্যে চলে এসেছি, তো চুল কাটিয়ে তারপরে যাব বাড়ি। গাইস, ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে, কারণ অনেকে বেশি দেরি নেই, তো তাড়াতাড়ি সবাই অনেকে এটা কমপ্লিট করে দাও।